বর্তমান অতি বৃষ্টির কারণে সিলেট, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ পানি জমেছে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা বিপদ, এটা একটা আজাব। এ আজাবের মাঝে আরেকটা আজাব দেখা দিয়েছে, বিষাক্ত সাপ, নাম দিয়েছে রাসেল ভাইপার। অন্যান্য সাপ মানুষকে দেখলে পলায়ন করে, আর এই সাপ মানুষকে দেখলে আক্রমণ করার জন্য ছুটে আসে। বিশেষজ্ঞদের কথা, এই সাপের বিষ এতটা মারাত্মক, এর কোনো ঔষধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কিয়ামতের আগে এমন রোগ মুসিবত দেখা দিবে, ঔষধ আছে কিন্তু মানুষ খুঁজে পেতে কষ্ট হবে। এখন এই সাপ একসঙ্গে 40-50, কেউ বলেছেন 70টা বাচ্চা একসঙ্গে অল্পতেই ছড়ায় যায়। আমাদের নারায়ণগঞ্জও নাকি ঢুকে পড়ছে। হাদিসের মাঝে এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা এই বিষাক্ত সাপের আক্রমণ থেকে হেফাজত? তিরমিজি শরীফের 6304 নং হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছে। এই দোয়া যদি সকালে কেউ 3 বার করে, সন্ধ্যায় 3 বার করে, বিষাক্ত সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। দোয়াটি হচ্ছে সকলে পড়ে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, কষ্ট হয়ে গেল, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি। পড়েন সবাই আওয়াজ দিয়ে পড়েন, আউযু, আরো ভেঙ্গে ভেঙ্গে পড়তে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এর অর্থ হচ্ছে, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি। কিছু কালিমা দ্বারায়, পরিপূর্ণ কালিমা দ্বারা আপনার যত অনিষ্ট মখলুক রয়েছে, প্রাণী রয়েছে, বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু ইত্যাদি রয়েছে, সকলের অনিষ্টতা থেকে আপনার কাছে পানা চাচ্ছে। তাহলে এই দোয়াটিও আমাদের আমল করার দরকার আছে না নেই? হেফাজতের মালিক আল্লাহ, দোয়ার বিকল্প নেই, হেফাজতের মালিক আল্লাহ পাক হেফাজত করবেন, আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দিকে রুজু হবে, যে কোনো মুসিবত বিপদ আসবে হেফাজত করবেন আল্লাহ তাআলা।